কিরে শালা বাবু, কিরে শালা বাবু, অনেকদিন তো দেখাই হয় না। কি করিস, কোথায় থাকিস, কি খবর, তারপর বল। এই তো দুলা ভাই, ভালোই আছি। হ্যাঁ দুলা ভাই, আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানিতে তো 3 মাস ধরে আমাকে স্যালারি দিতেছে না। আজ দেব কাল দেব এরকম করে খালি শুধু দিন কাটাচ্ছে। বলিস কি, 3 মাস ধরে বেতন পাস নে, তা আগে বলবি না? আমি থাকতে তুই বেতন পাস নে, এই কোনো কথা হলো তোর কোম্পানিতে? চল আজকেই যাব, যায় তারপরে বেতন দেয় না কে রেখি, চল যাব আজকেই। আজকে যাবেন? আজকে আবার আমাদের এমডি স্যার আছে কি না, কাল পরশু চাইলে হয় না? না না শালা বাবু, যখন কর কাজ তখন করতে হয়, আজকেই যাব। তোর এমডি স্যার থাকুক আর যে থাকে থাকুক, বেতন আজকে আদায় করেই ছাড়বো। কই যাবি বেতন না দিয়ে? আমাকে চিনিস? হ্যাঁ, আমি কত জায়গায় কত মানুষের সমস্যার সমাধান করে দিলাম, আর তোর বেতন আটকে থাকে, কি কোনো কথা হলো? চল চল ওটে, চলেন যাই, আজকে বেতন নিয়েই ছাড়ব। তোর এমডি স্যারের সে কত বড় বড় মানুষের জাত করে আসলাম, আর তুই ভয় পাস না, বেতন পাবি না ভয় পাচ্ছিস? আর আমার সাথে চল, আমি বেতন ঠিকই আদায় করে সারবনি, তুই ভয় পাস না। যেন তুই আমার সাথে থাকবি, দেখ আমি কিভাবে বেতন আদায় করে সারি। কি খবর ম্যানেজার সাহেব, আমার শালা 3 মাস ধরে বেতন পায় না, আপনারা কি শুরু করছেন, বেতন দেন না? যান কার সাথে কথা বলা লাগবে বলেন, বলে বেতন নিয়ে আসেন আজকে। বেতন এখন দেওয়া যাবে না, উপর থেকে নিষেধ আছে আজকে বেতন দেওয়ার ব্যাপারে। বলেন কি বেতন দিতে হবে, কার সাথে কথা বলা লাগবে বলেন, বেতন না নিয়ে যাব না হচ্ছে। যান কথা বলেন, কার সাথে কথা বলবেন বলেন, বলে বেতন নিয়ে আসেন তাড়াতাড়ি। যান ম্যানেজার সাহেব, যান। বেতন দেওয়া তো আসলে নিষেধ আছে। আচ্ছা আপনারা যেহেতু বলছেন, তবু আমি এমডি স্যারের সাথে একটু কথা বলে দেখি, আপনারা বসেন। স্যার, আমাদের একজন কর্মচারী 3 মাসের বকেয়া বেতনের জন্য চেঁচামেচি করতেছে, বেতন না নিয়ে নাকি সে যাবেই না, সে তার দুলাভাইকে নিয়ে আসছে, সেও চেঁচামেচি করতেছে, এখন কি বলবো স্যার? যাও, কি আসছে আমার কাছে পাঠাও দেখি। জি স্যার, আমি তাদেরকে আপনার রুমে পাঠাচ্ছি। কি ম্যানেজার সাহেব কি বলল, আলাপ করতে পারছেন? এমডি স্যার আপনাদের ডাকছে, আপনারা তার রুমে গিয়ে স্যারের সাথে দেখা করেন। এই তুই মাস্তানি করতে আসছিস আমার কোম্পানিতে শালা, দাঁড়া শালা, চর লাথি ঘুষি মেরে ফেস চেঞ্জ করে দেব। স্যার স্যার মাফ করে দেন স্যার, ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার। এই পিউন কই গেলি, রশিনিয়ায় বাদ শালাক, মাস্তানি একদম ছুটাই দেব, পুলিশকে ফোন কর। স্যার স্যার মাফ করে দেন স্যার, স্যার আমার শালার বেতন চাই না স্যার, ছেড়ে দেন স্যার, মাফ করে দেন স্যার। তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস, এই দেখ দেশের প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ছবি, একসাথে নাস্তা করি, একসাথে প্রোগ্রাম করিস, শালা আমার কোম্পানিতে এসে মাস্তানি করস? ভুল হয়ে গেছে স্যার, আর আসবো না স্যার, আর আসবো না, কখনোই আসবো না স্যার। যা, আর কোনো দিনের জন্য আমার কোম্পানির সামনে না দেখি, এবারের জন্য ছেড়ে দিলাম, মাফ করে দিলাম শালা, যা। কে দিল ভাই, বেতন দেয় নাই, টাকা উঠাতে পারেন নাই, কি বলেছে এমডি? চল তাড়াতাড়ি চলে যাই, আর এখানে থাকবো না। আরে বেতন কি বলিস, বাটাম দিছে আর কি দিবি, চল তাড়াতাড়ি চল। আমাদের এই অনুষ্ঠানটি নিছক বিনোদনের জন্য, কাউকে ছোট করে দেখানোর জন্য নয়, এবং কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কিছু আমরা তুলে ধরছি না, আমরা জাস্ট দর্শকদের বিনোদনের জন্য আমরা কিছু চরিত্র নির্মাণ করে সেই চরিত্রকে নতুন
নিত্যনতুন ঘটনা দিয়ে সাজিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করছি আপনাদের, জাস্ট বিনোদনের জন্য আমাদের একটু ক্ষুদ্র প্রয়াস মাত্র। তো কাউকে আমরা কখনোই ছোট করার চেষ্টা করছি না, আশা করি এরকম কোনো কোম্পানি নেই আমাদের দেশে এবং ভবিষ্যতেও এরকম ব্যবহার কোনো কোম্পানি করবে না, এই প্রত্যাশায় আমাদের এই অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।